জিমানের সাহিত্য অনরাজিম ইসমিল্লাহ রহমান রহিম সৃজনশীল সমস্যার সমাধান অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে আজ প্রথম পর্ব লাভ ক্ষতি এবং শতকরা অধ্যায়ের প্রথম যে সৃজনশীলটি নিয়েছি সেটি কোন আসল তিন বছরে মুনাফা আসলে এক টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে এক হাজার টাকা এটি ছিল আমাদের উদ্দীপক এ উদ্দীপকের আলোকে আমাদেরকে যে সমস্যাগুলির সমাধান করতে হবে নম্বর সমস্যাটি হচ্ছে এক বছরের মুনাফা কত নম্বর সমস্যাটি হচ্ছে আসল মুনাফার হার নির্ণয় করো এবং নম্বর সমস্যাটি হচ্ছে একই হার মুনাফায় কত বছরের মুনাফা আসলে দুই টাকা হবে তাহলে আমরা ক ক নাম্বার সমস্যার সমাধানে প্রথম চলে যাব আমরা উদ্দীপকটি দেখি কোনো আসল তিন বছরের মুনাফা আসলে এক টাকা তার মানে হচ্ছে এখানে আসল আছে এবং তিন বছরের মুনাফা আছে এই দুটি মিলে আসল এবং তিন বছরের মুনাফা এই দুটি মিলে হচ্ছে এক টাকা আর এখানে বলছে যে পাঁচ বছরের মুনাফা আসলে এক হাজার আটশো পঁচাত্তর টাকা তাহলে এখানে আছে আসল এবং পাঁচ বছরের মুনাফা এখান থেকে যদি আমাদেরকে এক বছরের মুনাফা বের করতে হয় তাহলে আমরা লিখব যেহেতু বড় হচ্ছে পাঁচ বছর বেশি টাকা এখানে এবং কম টাকা হচ্ছে এক টাকা তাহলে প্রথমে আমরা লিখব এখানে আসল আছে এবং পাঁচ বছরের মুনাফা আছে তাহলে আমরা লিখব আসল যোগ পাঁচ বছরের মুনাফা তাহলে এখানে আসল মুনাফা পাঁচ বছরের মুনাফা আসলে এক হাজার আটশো পঁচাত্তর টাকা তাহলে আসল এবং পাঁচ বছরের মুনাফা মিলে হচ্ছে এক হাজার আটশো পঁচাত্তর টাকা আর আগে যেটি ছিল সেটি হচ্ছে তিন বছরে মুনাফা আসলে এক টাকা তার মানে তিন বছরের মুনাফা এবং আসল মিলে হচ্ছে এক টাকা তাহলে এখানেও আমরা লিখব আসল যেহেতু এখানে আসল আছে আসল যোগ তিন বছরের মুনাফা তাহলে আসল এবং তিন বছরের মুনাফা মিলে হচ্ছে এক টাকা এখন আমরা যদি এ দুটি বিয়োগ করি পুরোটা থেকে যদি আমরা বিয়োগ করি আমরা লিখে বিয়োগ করি তাহলে বিয়োগ করলে যেটি হবে আসল থেকে আসল বিয়োগ হয়ে যাবে তা আসল থেকে আসল বিয়োগ হলে আসল শেষ এখানে পাঁচ বছরের মুনাফা থেকে তিন বছরের মুনাফা বিয়োগ হবে তাহলে থাকবে দুই বছরের মুনাফা এখানে থাকবে দুই বছরের মুনাফা এখন বিয়োগ করলে তাহলে এইটার মধ্যে আসল ছিল এটার মধ্যে আসল ছিল আসল থেকে আসল বাদ যাবে এবং তিন পাঁচ বছরের মুনাফা থেকে তিন বছরের মুনাফা বাদ যাবে এখন যেটি বিয়োগের পরে থাকবে এটি শুধু থাকবে দুই বছরের মুনাফা পাঁচ থেকে পাঁচ বিয়োগ হলে শূন্য সাত থেকে দুই গেলে পাঁচ এবং আট থেকে ছয় গেলে দুই তার মানে দুইশো টাকা হচ্ছে দুই বছরের মুনাফা সুতরাং আমাদেরকে যেহেতু এক বছরের মুনাফার কথা বলছে তাহলে আমরা এক বছরের মুনাফা বের করব এক বছরের মুনাফা দুই বছরের থেকে এক বছর যদি করতে হয় যেহেতু এখানে দুই ছিল এখানে এক কমে গেল তাহলে কমার কারণে এই দুই ভাগ হয়ে যাবে দুই দিয়ে যদি আমরা দুইশো পঞ্চাশকে ভাগ দেই তাহলে যেটি আসবে একশো পঁচিশ তাহলে ওটি হচ্ছে দুই দিয়ে দুশো পঞ্চাশকে ভাগ দিলে একশো পঁচিশ টাকা তার মানে হচ্ছে এক বছরের মুনাফা একশো পঁচিশ টাকা তাহলে আমরা ক নম্বরের সমস্যা সমাধান শেষ করলাম সুতরাং নির্ণয় লিখে নিচ্ছি না হবে সৃজনশীল সমস্যার মধ্যে উত্তর না হয় এভাবে রেখে দিলেও উত্তর হয়ে যায় তো নির্ণয় এক বছরের মুনাফা একশত পঁচিশ টাকা তাহলে আমাদের এক বছরের মুনাফাটা বের হয়ে গেলো যেটি বের করতে বলছিল কনাম্বারে এক বছরের মুনাফা এবার আমরা কনাম্বার সমস্যায় যাবো আসল ও মুনাফার হার নির্ণয় করো এখন আমাদের যদি আসল বের করতে হয় আমরা প্রশ্ন উদ্দীপকটা আরেকবার দেখি যেখানে বলছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে এক হাজার ছয়শো পঁচিশ টাকা আবার পাঁচ বছরের মুনাফা আসলে এক হাজার আটশো পঁচাত্তর টাকা আমরা যদি এই টাকাটা থেকে বের করতে চাই তাহলে আমাদের পাঁচ বছরের মুনাফা বের করতে হবে আর এই টাকাটা থেকে যদি আসল বের করতে চাই তাহলে তিন বছরের মুনাফা বের করতে হবে যেহেতু ছোটো তিন বছর তাহলে আমরা তিন বছরের মুনাফাটা বের করে এটা থেকে যদি মুনাফাটা বাদ দিই তাহলে আসলটা বের হয়ে যাবে তাহলে আমরা তিন বছরের মুনাফাটা বের করব। এখন তিন বছরের মুনাফা বের করার জন্য আমাদেরকে যেটি করতে হবে আমরা যেহেতু ক নাম্বারে পেয়েছি এক বছরের মুনাফা এটি থেকে তিন বছর বের করব তাহলে আমরা খনাম্বারে লিখে নিই ক হতে পাই ক হতে পাই বা ক হতে প্রাপ্ত যেটি লিখি সেটি হবে ক হতে পাই এক বছরের মুনাফা এক বছরের মুনাফা একশো টাকা তাহলে আমাদেরকে আমরা যেহেতু এই এক টাকা থেকে বের করব আর এটার সাথে আছে তিন বছরের মুনাফা তাহলে আমরা তিন বছরের মুনাফা বের করে নেব সুতরাং তিন বছরের মুনাফা তো তিন এক বছর থেকে তিন বছর বেশি এই জন্য গুণ হবে তাহলে একশো পঁচিশ গুণ হবে তিন টাকা তো সমান তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে থাকে এক তিন দোকোনা ছয় একে সাত হাতে নাই তিন কোনা ছয় তাহলে ছয়শো টাকা হচ্ছে তিন বছরের মুনাফা এখন এখান থেকে যদি আমরা ছয়শো পঁচাত্তর টাকা বাদ দিই তাহলে আমাদের আসলটা বের হয় সরি এখানে তিন একে তিন হবে আমি তিন দোকানা লিখছিলাম এখানে তিন একে তিন তিনশো পঁচাত্তর টাকা এখন তিনশো পঁচাত্তর টাকা বাদ দিলে যে টাকাটা থাকবে সেটি হবে আসল তো আমরা লিখবো এখন আসল যোগ তিন বছরের মুনাফা এ দুটি মিলে হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা তা আমাদের বের হয়েছে তিন বছরের মুনাফা তা আমরা তিন বছরের মুনাফাটা বাদ দিব তিন বছরের তিন বছরের মুনাফা আমরা পেয়েছি তিনশো পঁচাত্তর টাকা তো তিনশো পঁচাত্তর টাকা বাদ দিয়ে দিলাম এখন আমরা বিয়োগ করব যদি বিয়োগ করি তাহলে যেটি হবে তিন বছর থেকে তিন বছরের মুনাফা বাদ যাবে থাকবে আসল এখানে থাকবে শুধু আসল তাহলে আসল পাচ্ছি আমরা পাঁচ থেকে পাঁচ বিয়োগ যদি যায় শূন্য দুই থেকে সাত বিয়োগ যায় না তাহলে বারো ধরতে হবে বারো থেকে যদি সাত বিয়োগ যায় তাকে পাঁচ আর এইটাকে বারো ধরাতে হাতে এক এক চলে আসবে তিনের সাথে তিনেকে চার হয়ে যাবে ছয়ের থেকে যদি চার বিয়োগ যায় থাকবে দুই হাতে নাই একের এক তাহলে আমাদের আসল হচ্ছে এক টাকা তাহলে আমাদের প্রশ্নের ভিতরে বলছিল আসল ও মুনাফার হার নির্ণয় করো তাহলে আসলটা আমাদের বের হয়ে গেছে আসল হচ্ছে এক হাজার টাকা এবার আমাদেরকে মুনাফার হার বের করতে হবে আমরা মুনাফার হার বের করার জন্য এখানে খুব সহজে যেটি নিব সেটি হচ্ছে এখানে আসল পি ইকুয়াল এক হাজার এক হাজার দুইশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের মুনাফা আমাদের মুনাফা এখানে আই ইকুয়াল তিনশো পঁচাত্তর টাকা এবং এখানে আছে আমাদের সময় এখানে আমাদের দেওয়া আছে সময় এই মুনাফাটা আমাদের হয়েছিল তিন বছরে তাহলে সময়টা হচ্ছে তিন বছর এখন যেহেতু আমাকে বের করতে হবে মুনাফার হার আর মুনাফার হারের সূত্রটা হচ্ছে আর তাহলে আমরা এই আরের সূত্রে ফেলে দেব এখন আমরা এই মানগুলির মাধ্যমে আর এর সূত্রে ফেলে দিলে বের হয়ে যাবে তো সুতরাং মুনাফার হার সুতরাং মুনাফার হার মুনাফার হার আর আর দিয়ে প্রকাশ করা হয় আর ইকুয়াল আই বাই পি এন আই বাই পি এন মুনাফার হারের সূত্রটা হচ্ছে আই বাই পি এন তাহলে পি এন যদি আমরা লিখি আই এর মান আমাদের এখানে পেয়েছি আমরা তিনশো পঁচাত্তর তাহলে এর মান তিনশো পঁচাত্তর বসিয়ে দিলাম আমি পি এর মান আমাদের এখানে এক হাজার দুশো পঞ্চাশ পি এর মান এক হাজার দুশো পঞ্চাশ বসিয়ে দিলাম এন এর মান এখানে তিন এন এর মান তিন বসিয়ে দিলাম এখন উপরে তিনশো পঁচাত্তর ঠিক থাকুক আর নিচে আমাদের যদি আমরা এটা গুণ করি তিন শূন্য শূন্য তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে থাকে এক তিন দুগুণো ছয় আর সাত হাতে নাই তিন একে তিন এটা যদি আমরা এটা দিয়ে যদি এটিকে ভাগ দিই তাহলে আমাদের যেটি হবে সেটি হবে শূন্য দশমিক এক কেন যেহেতু উপরে তিনশো পঁচাত্তর আর নিচে তিন হাজার সাতশো পঞ্চাশ এখানে একটা শূন্য বেশি আছে এটাকে দিয়ে যদি ভাগ দিই তাহলে শূন্য দশমিক এক হবে শূন্য দশমিক এক অর্থাৎ দশ পারসেন্ট শূন্য দশমিক এক অর্থ হচ্ছে একশো ভাগের দশ যেহেতু আমাকে শতকরা বের করতে হবে তাহলে শতকরা বলতে একশো ভাগের দশ শূন্য দশমিক এক অর্থ একশো ভাগের দশ তার মানে হচ্ছে দশ পারসেন্ট শূন্য দশমিক এক শতকরা প্রকাশ করার জন্য আমাকে নিচে একশো লাগবে এজন্য আমি একশো নিলাম নিচে উপরে দশ এই দশকে আবার যদি আমরা ভাগ দিই তাহলে এই দশকে একশো দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক এক হবে আর একশো ভাগের দশ মানে হচ্ছে দশ পার্সেন্ট তো সুতরাং দিয়ে আমরা এই এটির উত্তর লিখতে পারি সুতরাং নির্ণয় আসল সুতরাং নির্ণয়া আসল এক হাজার দুশো পঞ্চাশ টাকা এবং মুনাফার হার এবং মুনাফার হার দশ পারসেন্ট তাহলে আমাদের খনাম্বার সমস্যার সমাধান হয়ে গেল এবার আমরা নাম্বার সমস্যায় যাচ্ছি গনাম্বার নাম্বার সমস্যাটা হচ্ছে একই হার মুনাফায় কত বছরে মুনাফা আসলে দু টাকা হবে তাহলে একই হার মুনাফায় আমাদেরকে সময়টা বের করতে হবে আমাদের আসল আমরা পেয়েছি আমরা আমাদের আসল পেয়েছি এক টাকা আমাদের মুনাফার হচ্ছে হার হচ্ছে দশ পারসেন্ট এখন আমরা বের করে নেব আমাদের মুনাফাটা কত হয় যেহেতু আমাদের মুনাফা আসল হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আর আমাদের আসল হচ্ছে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে আমরা এখান থেকে আগে মুনাফাটা বের করব তাহলে আমাদের জন্য সহজে বের হয়ে যাবে সময়টা কত তাহলে আমরা গ নাম্বার সমস্যার সমাধানে চলে যাচ্ছি গ নাম্বারটি আমরা নিচ্ছি গ নাম্বার আমরা লিখবো প্রথমে খ হতে পাই খ হতে পাই খ হতে কি পাই খ হতে পাই আসল আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করবো পি ইকুয়ান এক টাকা তারপরে আমরা পাই মুনাফারহার মুনাফার হার হচ্ছে আর আর সমান সমান পেয়েছি আমরা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট হচ্ছে একশো দিয়ে দশকে ভাগ তার মানে আমরা ওই আবার আগের জায়গায় শূন্য দশমিক এক দশকে যদি একশো দিয়ে ভাগ দিই তাহলে শূন্য দশমিক এক তারপরে আমরা এখানে পাচ্ছি মুনাফা আসল যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে লিখে নিই তাহলে ভালো হবে দেওয়া আছে মুনাফা মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করা হয় তাহলে এর সমান সমান হচ্ছে দু পঞ্চাশ টাকা তাহলে আমাদের এখন মুনাফাটা বের করতে হবে আমাদের সমস্যাটা সহজে সমাধান করার জন্য মুনাফা বের করতে হলে মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ দিই তাহলে মুনাফা বের হয়ে যান তাহলে আমরা সুতরাং লিখবো মুনাফা মুনাফাকে আই দিয়ে প্রকাশ করা হয় আই ইকুয়াল এ মাইনাস পি ইকুয়াল এ হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ বিও পি হচ্ছে এক হাজার দুশো পঞ্চাশ টাকা এই জন্য ব্র্যাকেট দিয়ে টাকা লিখে নিচ্ছি তাহলে আই পাচ্ছি আমরা শূন্য থেকে শূন্য গেলে শূন্য পাঁচের থেকে পাঁচ গেলে শূন্য দুয়ে থেকে দুই গেলে শূন্য দুয়ে থেকে এক গেলে এক তাহলে মুনাফা হচ্ছে এক হাজার টাকা তার মানে আই ইকুয়াল এক হাজার এখন আমাদের বের করতে হবে এন সময় বের করতে বলছে যে কত বছরে আমরা প্রশ্নটা আরেকবার দেখে নিই যে একই হার মুনাফায় কত বছর মুনাফা আসলে দু টাকা হবে যেহেতু আমাদের এই দু হাজার টাকা যদি মুনাফা আসল হতে হয় তাহলে আমাদের মুনাফা হচ্ছে এক হাজার টাকা তাহলে আমাদের এখন সময়টা বের করতে হবে সুতরাং সময় সময়ের সূত্রটা হচ্ছে এন সময়কে এন দিয়ে প্রকাশ করা হয় মূলত সূত্র হচ্ছে মুনাফা ইকুয়াল পি আর ওই পি আর এন থেকে আমরা সময়ের সূত্রটা পাই সময় এন ইকুয়াল আই বাই পি আর আই বাই পি আর তো এখন সমান সমান আই হচ্ছে এখানে এক হাজার আই বলতে আমরা পাচ্ছি এই আই এর মান এখানে পেয়েছি আমরা এক হাজার আর পি হচ্ছে আমাদের যেটা খয়ে পেয়েছিলাম এক হাজার দুশো পঞ্চাশ এটি বস বসিয়ে দিচ্ছি আমরা এক হাজার দুশো পঞ্চাশ এবং আর আর আমরা ক্ষয়ের মধ্যেই পেয়েছিলাম শূন্য দশ পার্সেন্ট অর্থাৎ শূন্য দশমিক এক তাহলে শূন্য দশমিক এক প্রথমে আমরা এক হাজার দুশো পঞ্চাশকে শূন্য দশমিক এক দিয়ে গুণ করবো আর শূন্য দশমিক এক দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটি হয়ে যাবে একশো পঁচিশ শূন্য দশমিক এক দিয়ে যদি আমরা এটাকে গুণ করি হবে পঁচিশ কারণ এখানে দশমিকের পরে এক আছে এখান থেকে শূন্য একটা কাটা যাবে এটা দিয়ে যখন গুণ করবো তাহলে একশো পঁচিশ হয়ে যাবে আর উপরে হবে এক হাজার ক্যালকুলেটর দিয়েও যদি আমরা এটি করি তাও আমাদের এটি আসবে এখন একশো পঁচিশ দিয়ে আমরা যদি এক হাজারকে ভাগ করি তাহলে আট বার যাবে আট পঁচিশে এক হাজার তাহলে আট বছর তাহলে আমরা লিখতে পারি যে আমাদের যে মুনাফা আসল যদি দু হাজার টাকা হতে হয় তাহলে এটা সময় লাগবে আট বছর তাহলে আমরা সুতরাং দিয়ে লিখবো সুতরাং নিয়ে সময় আট বছর তাহলে আমাদের এই সমস্যাটির সমাধান হয়ে গেল আমরা অষ্টম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের প্রথম সৃজনশীলটি আজকে সমস্যার সমাধান করলাম আশা করি তোমাদের বুঝে আসবে যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুবান্ধবদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবে আর আমার ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবে সকলের সুস্বাস্থ্য কামনা করছি তোমাদের মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি